হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। সো গাইস, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো বুঝতে পারছো কোথায় চলে আসছি? কুমারটুলিতে। হ্যাঁ, কুমারটুলিতে আরেকবার চলে আসছি। আর বাসন্তী ঠাকুর কতটা তৈরি হয়েছে কুমারটুলিতে, আজকে সেটাই দেখাবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কুমারটুলিতে বাসন্তী ঠাকুর কতটা প্রস্তুত তৈরি হয়েছে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদের দলে চলো ভেতরের দিকে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে গণেশটা। এর আগের দিন করে নিয়েছিলাম, তখন কেমন লাগছিল, আর এখন দেখো পুরো কমপ্লিট হওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো লক্ষ্মী ঠাকুরটাও সুন্দর লাগছে, চুলগুলো লাগানো বাকি আছে এখনও। সামনের দিকে দেখো এই চুলগুলো লাগানো বাকি আছে। আর এনমেক পুরোপুরি ওভারঅল কমপ্লিট হয়েছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর লক্ষ্মীটাও। আর দেবী মা দুর্গা তো শাড়িটা খুব সুন্দর ডিজাইন, উপরে মুকুটটাও খুব সুন্দর হয়েছে। আর এদিকে চোখটাও দেখো, চোখটা সামনের দিকে বেরিয়ে আছে এরকম মনে হচ্ছে দেখতে। দেখো মুখটাও খুব মিষ্টি, শুধু চুল লাগানো সামনের দিকে চুলটা লাগানো বাকি রয়েছে। আর ডিজাইনটা খুব সুন্দর, কলকাগুলো খুব সুন্দর। আর শাড়ির ডিজাইনটাও দেখো কত সুন্দর হয়েছে, শাড়ির ডিজাইনটাও খুব সুন্দর। তো সিংহের যে লোমগুলো থাকে ঘাড়ের পাশ দিয়ে, সেগুলো লাগানো বাকি রয়েছে, সেটা ওখানে তৈরি হচ্ছে, রেডি করছে যে। আর দেখো রেসেরে দেখো মহিষ জিপটা বের করে আছে, অসুরের ড্রেসটাও খুব সুন্দর মানে। আর এই সাইডে দেখো সুন্দর কলকাগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এই যে চুলটা লাগানো বাকি রয়েছে। আর এই সাইডে মা সরস্বতী মুকুটটাও খুব সুন্দর হয়েছে মা সরস্বতীর। ঠাকুরের এখানেও চুলটা লাগানো বাকি রয়েছে, পেছনে হয়ে গেছে, সামনের দিকে কিছু চুল বাকি আছে, সেগুলো লাগানো বাকি রয়েছে। আর ওভারঅল সুন্দর হয়েছে ঠাকুরটা। কার্তিকেরও সেম চুলটা লাগানো বাকি রয়েছে, আর মুকুটটা তো খুব সুন্দর। তো এগুলো হলো গোল্ডেনের কাজ বলা হয়। দেখো ময়ূরটা। আর এই সাইডে রয়েছে সবচেয়ে বড় মা দুর্গা বাসন্তী ঠাকুর, এই এখনো কমপ্লিট হয়নি। এই দেখো এই সাইডে গণেশটা রয়েছে। তো সোলার কাজ করা হয়েছে এই প্রতিমাটায়। এই সাইডে দেখো লক্ষ্মী, উপরে দেখো সোলার কাজ কমপ্লিট করা হয়েছে, আর চুলটা লাগানো বাকি রয়েছে, একটু একটু কাজ বাকি রয়েছে, কিন্তু দেখো সোলার কাজটা কি সুন্দর হয়েছে। আর পদ্ম ফুলের মধ্যে রয়েছে দাঁড়িয়ে লক্ষ্মী ঠাকুর। আর দেখো প্যাঁচাটা তো আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে, দেখো কেমন করে তাকিয়ে আছে। আর এই সাইডে দেখো মা দুর্গার সিংহটা, যে বাহন রয়েছে সে কমপ্লিট হয় নাই এখনও, এখনও ওই লোম পশমগুলো লাগানো বাকি রয়েছে লোমগুলো। আর এই সাইডে দেখো পশুর চুলটা লাগানো বাকি রয়েছে, আর শ্বাসটা মোটামুটি কমপ্লিট, সোলার কাজ করা হয়েছে। আর এদিকে রয়েছে দেবী মা দুর্গা, দেখো সোলার কাজটা এত সুন্দর, অপরূপ দেখতে হয়েছে, কিন্তু কি সুন্দর লাগছে সোলার কাজটা করাতে, মা দেবী মাকে দেখতেও খুব সুন্দর লাগছে। হাতের কাজ সত্যি অসাধারণ গণেশ পাল স্টুডিওর। দেখো কি সুন্দর লাগছে দেখতে দেবী মা সরস্বতী। এখানেও সেম সোলার কাজগুলো কমপ্লিট হয়েছে, শুধু চুল লাগানো বাকি রয়েছে সামনের দিকে। তো আর দেখো সোলার কাজগুলো কি সুন্দর হয়েছে, প্রত্যেকটা কাজই খুব সুন্দর। এই সাইডে রয়েছে কার্তিক, তো পোশাক তো পরানো হয়ে গেছে। এখন আঠা লাগানো হলো, তারপর এখন পশমগুলো লাগানো হবে এখানটায়। তো গাইস দেখো আঠা লাগানোর পর এখন এই যে পশমগুলো লাগানো হচ্ছে, গলার সামনে যে সিংহের পশমগুলো থাকে সেই পশমগুলো লাগানো হচ্ছে।
আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা, বলছি দা যে অনেক কাজ এখনো বাকি রয়েছে, মা দুর্গা যেরকম এখনো চুলগুলো লাগানো বাকি রয়েছে, অসুরও যেরকম বাকি আছে, এখনো মেন ফিনিশিং গুলো বাকি আছে, তো এই প্রতিমাটা কবে নিয়ে যাবে? কালকে, কালকে বিকালে। তো রবিবার দিন বিকালে এই প্রতিমা, মা দুর্গা যে বাসন্তী প্রতিমাটা রয়েছে, এটা রবিবার দিন বিকালে নিয়ে যাবে। তো কিছু কিছু অংশ এখনো বাকি রয়েছে, অসুরের চুল লাগানো বাকি রয়েছে, সিঙ্গেরটা যেমন এখনো প্রসঙ্গগুলো লাগানো হচ্ছে। তো কালকে রবিবার, তো কালকের মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। বলছি ফোন নাম্বারটা কি একটু বলতে পারবেন? 9832085155 সব ধরনের প্রতিমাই তো তৈরি করে, সব ধরনের, সব ধরনের ফাইবারের থেকে শুরু করে সব ধরনের প্রতিমা তৈরি করে। তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করো, এখানে সব ধরনের কাজ করা হয়। এখন তো মা বাসন্তী ঠাকুরের তৈরি করছে, তো তোমরা তো দেখলেই কত সুন্দর হয়েছে গণেশপাল স্টুডিওর প্রতিমাগুলো। চলো অন্য একটা স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলো দেখি, সেখানে কতটা তৈরি হয়েছে বাসন্তীর প্রতিমা সেগুলো একবার দেখি। আমার সামনে দেখতে পাচ্ছি রুমা শিল্পালয়, চলো এর ভিতরে যাই, এখানকার এই স্টুডিওর প্রতিমাগুলো দেখি, বাসন্তী প্রতিমা কতটা তৈরি হয়েছে। তো রুমা শিল্পালয়, চলো ভেতরে যাচ্ছি। দেখো এখানে চোখ দান করা হচ্ছে, চোখ আঁকানো হচ্ছে দেবী মা বাসন্তীর। মুখটা কত সুন্দর হয়েছে, এখন ওভারঅল কাজগুলো বাকি রয়েছে। দেখো চোখ আঁকানো হচ্ছে এদিকে, তো ওই সাইডে এখনও প্রতিমাটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই সাইডেও একটা রয়েছে, এই প্রতিমাটাও এখনও কমপ্লিট হয়নি। আর এই প্রতিমাটা দেখো শাঁখা পলা লাগানো, অরিজিনাল তো না কাকু এগুলো? তো অরিজিনাল শাঁখা পলা লাগানো রয়েছে। রুমা শিল্পালয় স্টুডিওর যে শিল্পী রয়েছে তার সাথে কথা বলি। কাকু আপনার নমস্কার, আপনার নামটা কি একটু বলুন? আমার নাম শ্যামপাল। শ্যামপাল, আচ্ছা বলছি আপনি তো সব ধরনের প্রতিমা তৈরি করে থাকেন? হ্যাঁ আমি সব প্রতিমাই তৈরি করি। দুর্গাপুজো তো সামনে চলে আসলো, দুর্গাপুজোর প্রতিমা কবে থেকে শুরু করছেন? দুর্গা প্রতিমা এই বাসন্তী চলে গেলে পারি, কাঠাম ফ্রেম হয়ে গেছে, কিন্তু এখন এই বাসন্তী চলে গেলে। আপনার ফোন নাম্বারটা বলুন একটু। 9932016609609। তো রুমা শিল্পালয় স্টুডিওতে তোমরা আসো, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দেওয়া রইলো। আর দুর্গা প্রতিমা সত্যিও খুব সুন্দর তৈরি করে থাকে, তোমরা রুমা শিল্পালয় স্টুডিওতে আসো, তোমাদের ফোন নাম্বার তো দেওয়া রইলো, তোমরা এখানে যোগাযোগ করো। আর চলো আমার সামনে রয়েছে মহামায়া শিল্পালয়, সেই শিল্পালয় স্টুডিওতে যাই, সেখানকার প্রতিমাগুলো একবার দেখে নিই। দেখো ঢুকতেই প্রথমেই দেবী মা দুর্গা, এখনো কমপ্লিট হয় নাই, তৈরি করে রেখেছে। দেখো আর এর আগের দিন যে এসেছিলাম সেই প্রতিমাটা দেখো, এখন কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে, সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কাকু এটা পুরোটা রেডি না? একদম রেডি হয়ে গেছে, তো এই পুরোপুরি রেডি হয়ে গেছে। গণেশটাও দেখো কত সুন্দর লাগছে, আর দেখো সিংহ সম্পূর্ণ রেডি প্রায়, দেখো সুন্দর লাগছে দেখতে। কিন্তু দেখো চোখগুলো দেখো,
তো মহামায়া শিল্পালয়ের প্রতিমাগুলো তো জানোই কত সুন্দর হয়, এর আগেও তোমাদের দেখিয়েছি দুর্গা পুজোর দুর্গা প্রতিমাগুলো, তো বাসন্তী প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু দেখো মুখটা এত সুন্দর লাগছে দেখতে, আর ওভারঅল কাজগুলো এগুলো গোল্ডেনের কাজ বলে তো না কেউ, তো এগুলো গোল্ডেনের কাজ করা হয়েছে পুরো ওভারঅল ঠাকুরটাকে। এই এই যে মালাটা পরা হয়েছে গোল্ডেনের কাজ করা হয়েছে যেটা বলে, খুব সুন্দর লাগছে কিন্তু ওটা পরাতে আরও সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগলো মহামায়া শিল্পালয়ের এই বাসন্তী প্রতিমা, প্লিজ অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কাকুর নাম্বার তো তোমাদের দেওয়া রয়েছেই এই আগের ভিডিওতে, এই ভিডিওতে আমি আবার দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর হয়েছে প্রতিমাটা, তো রাস্তার দেখো দুপাশে শুধু কাঠামো আর কাঠামো রয়েছে। চলো সামনের দিকে যাচ্ছি, সামনেও একটা স্টুডিও আছে, সেই স্টুডিওর প্রতিমাগুলো তোমাদের একবার দেখিয়ে নেয়। তো এখানে দেখতে পাচ্ছ নিরূপ ভারতী শিল্পালয়, চলো ভেতরে যাই। দেখো ঢুকতেই প্রথমেই একটা এত সুন্দর লাগছে প্রতিমাটা, দেখো এখনো কাজ করছে। এই প্রতি সাইডের প্রতিমাটা আর এখনো কাজ চলছে, যে তার পাশেও একটা প্রতিমা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, অরিজিনাল শাখা পলা লাগানো হয়েছে। এই সাইডে মা দুর্গার হাতেও দেখো অরিজিনাল শাখা পলা লাগানো রয়েছে। তো মুখটা এত মিষ্টি, তো শুধু এখনও বাকি রয়েছে কার্তিকের চুলটা লাগানো, কিন্তু দেখো আর কার্তিকের চুল আর সরস্বতী লক্ষ্মী আর মা দুর্গার চুলটা শুধু সামনের দিকে বাকি রয়েছে, কিন্তু দেখো তাতে চুল না লাগানো দিয়ে এত সুন্দর লাগছে, চুল লাগানো কত সুন্দর লাগবে দেখতে। আর এই স্যারের তার থেকে একটু বড়, অনেকটাই বড় দেবী মা দুর্গা, দেখতে কত বেশ ভালো লাগছে এই প্রতিমাটাকেও। তো পেছনে চালাটা দেখো নীল রঙের কালার করা হয়েছে, কলকাগুলো কত সুন্দর লাগছে, মায়ের মুখটাও খুব সুন্দর হয়েছে কিন্তু, আর শাড়িটা লাল কালারের মধ্যে খুব দেখো পেন্ট করা, বেনারসি শাড়ি যেরকম বলে সেই টাইপের লাগছে দেখতে। সিংহের পশমগুলো লাগানো বাকি রয়েছে, আর গণেশ তো সত্যি গণেশ সব থেকে বেশি ভালো লাগে আমার। শাড়িটা দেখো লক্ষ্মী ঠাকুরের শাড়িটা খুব সুন্দর, দেখো পেন্ট করা পেন্টেড, মানে এত সুন্দর লাগছে। তো এটা গোল্ডেনের সাজ করা হয়েছে, আর সরস্বতীর সাজটাও সুন্দর হয়েছে। কার্তিক হয়েছে এই সাইডে, সিংহটা কিন্তু ভয়ানক দেখতে লাগছে, দেখো পশমগুলো লাগানোর পর আরও সুন্দর লাগবে দেখতে। আর এই সাইডে দেখো আরেকটা লাল পার শাড়ি পরা, প্রতিমাটাও বেশ ভালো লাগছে দেখতে। পেছনে নীল রঙের চালাটা দেওয়াতে আরও সৌন্দর্য ফুটে উঠেছে দেবী মা দুর্গার, গোল্ডেন সাজগুলো এত সুন্দর লাগছে, উপরে মুকুটটাও দেখো কত সুন্দর হয়েছে। লাল পার শাড়ি পরে আছে, লাল পার শাড়ি পরাতে দেবী মা দুর্গা যে কোনো প্রতিমাই খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। আর সিংহের এখনও এখানেও পশম লাগানো বাকি রয়েছে, মুসুরটা তো বেশ রাগি রাগি মনে হচ্ছে দেখতে, সাপটা দেখছো কেমন করে পড়া তুলে আছে। আর এই সাইডে কার্তিকটা, কার্তিকও খুব সুন্দর হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার
ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও। আর যারা নতুন ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের ভিডিও আমি রেগুলার তোমাদের জন্য আনতে থাকি। চলো দেখতে থাকো।